পঞ্চায়েত নির্বাচনে সর্বস্তরের টিকিট বিক্রি, স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ তুলে এবার ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস মালদার মাইনরিটি সেল। মোট 56 জন জেলা কমিটির সদস্য, দলের জেলা সভাপতি এবং চেয়ারম্যান সহ সমস্ত পদাধিকারী বুধবার সাংবাদিক বৈঠক করে সংগঠন থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন। নির্বাচনে তারা যে সক্রিয় ভূমিকা পালন করবেন না, সেই ইঙ্গিত দিয়েছেন মালদা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের নেতারা। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে শেপ আই ওয়াস বলে জানিয়ে দেন মালদা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান ও সভাপতিরা। তাদের বক্তব্য, লক্ষ টাকায় দলের পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি করছেন জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি থেকে শুরু করে জেলা চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও দলের বিধায়করা। রাজ্যের নেতৃত্বকে সমস্ত তথ্য দেওয়ার পরেও প্রার্থী তালিকার কোনো স্তরে স্থান পাননি মাইনরিটি সেলের কোনো সদস্য। এমনকি চাকরি চুরির সঙ্গে যারা যুক্ত তারাও দলের টিকিট পেয়েছেন বলে অভিযোগ মাইনরিটি সেলের নেতৃত্বের। মালদা থেকে হরেন চৌধুরী, রিপোর্ট সংবাদ বাংলার কথা। আমরা মালদা জেলা তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের জেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা প্রেসিডেন্ট মোশাররফ হোসেন, আমি ভাইস প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, প্রয়োজন ব্লকের ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্টের সহ সমস্ত পদাধিকারী আমরা ইস্তফা দিলাম। কোনো সময় দিমাগ দেখেছিল, আমি তাকে বলেছি তোমার কিছু পদার থাকলে তুমি করো। যারা দলের আপত্তি বিপত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে বুক চিতিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, তারা কোনোদিন ইস্তফাও দেয় না, দলের বিরুদ্ধে কথাও বলে না। যারা দলে শুধু সুযোগ সুবিধা নেবার জন্য দলকে যারা ব্যবহার করে, তারা ইস্তফার নাম, বিক্ষোভের নাম, মন খারাপের নাম করে। একটা বুথে 1000 ভোটার, একজন প্রার্থী হবে 999 জন ভোটার ভোট দিবে, তাহলে সবাই কি দাবিদার হচ্ছে? হচ্ছে না। গ্রাম লেভেল থেকে, জনজোয়ারের ভোট থেকে, সার্ভে রিপোর্ট থেকে একজনকে যোগ্য ব্যক্তিকে প্রার্থী ঘোষণা করছে দল, মনোনীত করছে দল। এখানে দাঁড়িয়ে যদি কেউ বিরোধিতা করে, স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে সে দলের যোগ্য লোক নয়, দলকে ভালোবাসে না, মমতা ব্যানার্জিকে ভালোবাসে না। এগুলো চলতি ভাষা। টাকা নিয়েছে, পয়সা দিয়ে যখন কিছু পাচ্ছে না, সুবিধাবাদী লোকেরা যখন সুবিধা ভোগ করতে পারছে না, তখন কিছু না পেয়ে এরকম একটা অপপ্রচার করার চেষ্টা করছে। জনসাধারণই প্রমাণ করবে যে তৃণমূল কংগ্রেসের কোনো লোক টাকা নিয়েছে কি না। 8 তারিখে যে ভোট, সে ভোটে আমরা প্রমাণ করে দিব যে মালদা জেলায় স্বচ্ছতার সাথে তৃণমূল কংগ্রেস আমরা মানুষের পাশে ছিলাম মমতা ব্যানার্জিকে সাথে করে নিয়ে, তাই নির্বাচনের রেজাল্টই বলে দিবে। আর যারা নিন্দুকরা আছে তাদের মুখের উপরে চুনকালি ঘষে।